নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কোথাও বেরোনো হয়নি, কারণ একটা প্রবলেম হচ্ছিল, কাজেরও চাপ ছিল, সেই জন্য কোথাও ঘুরতে যেতে পারিনি। অনেক দিন পর আজকে 16 তারিখ শনিবার বেরিয়ে পড়েছি, আর ভাল লাগছে না বাড়িতে বসে থাকতে। তো আজকে চলে এসেছি এই যে অপেরা হাউসে। তার আগে ফার্স্টে আমরা বেরিয়ে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এই সার্কুলার কে বা হারবারে চলে এসেছি। সিডনি এসে এই অপেরা হাউসে একটু ঘোরাঘুরি করছি, তারপর দেখি কি করা যায়। তো ভাবলাম আজকে অনেক দিন পর যখন বেরিয়েছি তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই তো বেরিয়ে পড়েছি দুপুর 1টার সময়, স্নান টান করে এখন ট্রেন ধরে চলে যাব টাউন হল স্টেশনে। টাউন হল স্টেশনে একটুখানি 5 মিনিট হেঁটে গেলেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা লাঞ্চ করেছিলাম। এই চুলহ বলে রেস্টুরেন্টটা আমাদের হ্যারিসবার্গেও আছে, এর আর একটা ব্রাঞ্চ, কিন্তু ভেবে পাচ্ছিলাম না আমরা কোথায় যাব, কোন রেস্টুরেন্টে যাব, এত অপশন। তো তারপর ভাবলাম যে না, এখানেই যাই। তো এটা অথেন্টিক নেপালি কুইজিন, তো আমরা সেদিনকে ফার্স্ট টাইম নেপালি কুইজিন ট্রাই করলাম, বেশ ভালোই ছিল। এই তো আমাদের খাবার এসে গেছে, আমি অর্ডার করেছিলাম মোমো আর জিরা রাইস, চিলি চিকেন, আর একটা চিকেনের একটা আইটেম ছিল। সম্পূর্ণ পুরো নেপালি খাবার, ওদের আলাদা নেপালিজ যে একটা মশলা থাকে সেরকমই দিয়ে রান্না করেছিল, খুব ভালোই ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এই যে লাইট রেল ধরবো, এবার ধরে যাব সার্কুলারকে। এই যে সার্কুলারকেতে ফার্স্টে গিয়ে এত গরম লাগছিল, তো আমরা জিলাটো নিয়ে নিলাম। আর হঠাৎ করেই সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিল, মানে আগের দিন রাত্রিরে পর্যন্ত আমরা কম্বল চাপা দিয়ে শুয়েছিলাম, কিন্তু তার পরের দিনই 35 ডিগ্রির দুপুরেই ছিল, মানে খুবই গরম ছিল। তো এই তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে অপেরা হাউসের দিকে এলাম। অপেরা হাউস একটু ঘোরাঘুরি করছিলাম এদিক ওদিক, বেশ ভালোই লাগছিল। আর আমরা যেদিন গেছিলাম তার পরের দিনই ছিল হচ্ছে একটা ম্যারাথন, তার জন্য এখানে খুবই আয়োজন চলছিল, তো সেটাও দেখলাম। কিছুদিন ধরেই পায়ের একটা প্রবলেমের জন্য ডাক্তার একদমই বলে দিয়েছে হাঁটতে না, সেই জন্য একদম বেরোনো হচ্ছিল না। তো এখন একটু বেটার আছি, প্রায় 1 মাস হতে চললো ট্রিটমেন্টে আছি, তাই ভাবলাম যে আজকে যখন একটু বেটার আছি, কাজের চাপও কম, তাই আজকে একটু বেরিয়ে পড়ি। এই তো যখনই মনে হয় যে আমরা কোথায় যাব, মনে হচ্ছে কোথাও একটা গেলে ভালো হয়, তো সেই সময় মনে হয় যে হারবার থেকে তাহলে একটু ঘুরে আসি, তা অপেরা হাউস বা সিডনি হারবার ব্রিজ দেখলে একটু মনটা রিফ্রেশ হয়ে যাবে, তো তখনই আমরা হারবার চলে আসি। তো সেরকমই একটা দিন ছিল সেদিনকে, যে মনে হলো যে হারবারে গিয়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করি, তাই এখানে চলে এলাম। বেশ অনেক দিন ধরেই আমার পায়ের পাতায়, মানে পায়ের পাতার গোড়ালিতে, গোড়ালির নিচ দিকটা খুব ব্যথা করছিলো, হিল আর অ্যাঙ্কেলেও খুব ব্যথা করছিলো। তো আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমার ফিজিওথেরাপি চলছে এখন, আমার অলরেডি 1.5 মাস হতে চললো ফিজিওথেরাপি চলছে, আর তার মাঝখানে আমি MRIও করিয়েছিলাম কী প্রবলেম হচ্ছিলো দেখার জন্য। তো ওই সব করিয়ে আমি এখন ট্রিটমেন্টে আছি, আর এখন অনেকটা ভালো আছি, তাই সেদিনকে একটু বেরিয়েছিলাম। তো এখন বেশি হাঁটাচলা করতে ডাক্তার বারণ করেছে, কারণ একটু সারতে সময় লাগবে, তাই আর বেশি হাঁটাচলাও করছি না, বেরোচ্ছিও না, বাড়িতে বসেই কাজ টাজ করছি। তাই অনেক দিন পরে সেদিনকে বেরিয়ে অনেকটাই ভালো লেগেছিল, তাই আপনাদের সাথেই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম।
সেদিনকে ভাবছিলাম যে সবাই ভাবে যে অপেরা হাউস দেখব, হারবার ব্রিজ দেখব। তো আমাদের এখন হয়েছে এমন, আমরাও তো একসময় সেটাই ভেবেছিলাম যে এই স্ট্রাকচারগুলোকে দেখব অবশ্যই। তো এখন আমাদের এমন অবস্থা যে যদি কোথাও যেতে ইচ্ছে করে তো কোথাও খুঁজে না পেলে এখানেই চলে আসি। আর বেশিরভাগ প্রতি উইকেন্ডেই আসা হতো এই আগের গরমকালে, তো এখন একটু কমেছে। কিন্তু আসলে সত্যি এই স্ট্রাকচারগুলোকে দেখলে খুব ভাল লাগে। এই যে দেখুন, এই শিল মাছটার নাম হচ্ছে বেনি, আর এই জায়গাটার নাম হচ্ছে বেনি সিল রেস্টিং পয়েন্ট। এটা ঠিক অপেরা হাউসের সামনে। এই শিল মাছটা প্রায়ই আসে, এসে এখানে রেস্ট করে। তো আমরাও সেদিনকে দেখার সুযোগটা পেয়েছিলাম। দেখুন কি সুন্দর, কিউট লাগছে না? এই তো, এইসব দেখার পর আমরা আবার ট্রেন ধরে বাড়ি চলে আসি। তো আজকের এই ছোট্ট আমার এই ভিডিওটা আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে আসি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।